স্বাস্থ্যসাথী প্রকল্পের বাস্তব রূপায়নে বদ্ধপরিকর। জেলার বার্ষিক সম্মেলনে দাবি প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের। এদিন হাবড়ায় আয়োজিত হয় এই অনুষ্ঠানের। সোমবার হাবড়ার রাজনন্দিনী ব্যাংকোয়েট হলে অনুষ্ঠিত হল প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের বার্ষিক জেলা সম্মেলন। এই সম্মেলনে স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। এখানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক প্রণব মজুমদার সহ অন্যান্যরা। এই সম্মেলনে স্বাস্থ্যসাথী প্রকল্পের খুঁটিনাটি বিষয় নিয়েও আলোচনা করা হয়। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক তপনজ্যোতি ব্যানার্জি, হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণ সাহা সহ অন্যান্য কাউন্সিলররা। উত্তর চব্বিশ পরগনা জেলার প্রায় 120টি নার্সিংহোম একত্রে এই সম্মেলনের আয়োজন করে। প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের স্টেট চেয়ারম্যান শেখ আলাজউদ্দিন জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী প্রকল্পের বাস্তব রূপায়ণ করেছে এই প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন। তিনি জানান, তাদের সংগঠন বদ্ধপরিকর স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে প্রতিটি জেলার মানুষদের সুস্থতা দিতে। তিনি আরও বলেন, এই স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য গত তিন চার বছরে নার্সিংহোমের সংখ্যা 40% বেড়েছে, ফলে কর্মসংস্থান হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। সুস্থতা দেওয়াটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য, যে স্বল্প মূল্যে কীভাবে মানুষকে সুন্দরভাবে চিকিৎসা দেওয়া যায় সেটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। আর তার জন্যই আমাদের সংগঠন বদ্ধপরিকর। যে আজকে আপনারা জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্প, সেই স্বাস্থ্যসাথী প্রকল্পটার হচ্ছে আমরাই হচ্ছি প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের যারা সদস্য আছি, তারা সারা রাজ্য জুড়ে আর কি সুন্দরভাবে সেটা রূপায়ণ করছি এবং সকলের জন্য স্বাস্থ্য এই বিষয়টাকে আজকে আমরা প্রতিস্থাপিত করতে পেরেছি। তাই বিশ্বের কাছে একটা ইতিহাস এবং নজির তৈরি করেছে যে সকলের জন্য যে স্বাস্থ্য সরকারি পরিকাঠামো বাদ দিয়েও দেওয়া যায় সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বাস্থ্যসাথী প্রকল্প সেটা দেখিয়েছে। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের সার্জিক্যাল হেড ডাক্তার তপনজ্যোতি ব্যানার্জি। তিনি জানান, স্বাস্থ্যসাথী প্রকল্প একটি অত্যন্ত ভালো প্রকল্প। তিনি যে দিকটি এদিন তুলে ধরেন সেটি হলো এই প্রকল্পের জটিল মেডিকেল কেসগুলোর ক্ষেত্রে কি করতে হবে সেই ব্যবস্থার কথা বলা হয়নি। বিভিন্ন নার্সিংহোম আছে যেখানে স্বাস্থ্যসাথী কার্ড গ্রাহ্য হয় না, সেখানে কেন এই কার্ড গ্রাহ্য হয় না তা কোথাও উল্লেখ করা নেই। তিনি আরও বলেন, ফ্রন্টলাইন ওয়ার্কার এবং প্রশাসনের মধ্যে একটি দূরত্ব রয়ে গেছে যার ফলে যথোপযুক্ত ফলাফল উঠে আসছে না। তিনি জানান, স্বাস্থ্যসাথী অত্যন্ত ভালো প্রকল্প, তবে এটির একটু মডিফিকেশন দরকার। এটা স্বাস্থ্যসাথী প্রকল্প হচ্ছে আমাদের ম্যাডামের স্বপ্নের প্রজেক্ট এবং এটা ইট ইজ দ্য রেভলিউশন ইন ওয়েস্ট বেঙ্গল, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু আমার ওনার কাছে বক্তব্য ছিল যে আমরা মাঝে মাঝেই পাই যে গ্রিভেন্স, যে নার্সিংহোম এই স্বাস্থ্যসাথীর পেশেন্ট নিতে চাইছে না। তাহলে কেন নিতে চাইছে না, কেন আপনারা এটা নিতে অস্বীকার করছেন? তাহলে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে প্রশাসনকে সে কেনটা জানতে হবে সেই নির্দিষ্ট নার্সিংহোমের কাছে, যে যারা ফ্রন্টলাইনে কাজ করছে তাদের কাছে জানতে হবে যে কেন এটা করছেন, কেন আপনি এই অপারেশনটা করতে চাইছেন না। একটা গল ব্লাডার, সাধারণ গল ব্লাডার, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, 20,000 টাকা প্যাকেজেও করে দেওয়া যায়। আবার সেই গল ব্লাডার একদম পারফোরেশন মানে ফেটে গেছে, গোটা পেটে ইনফেকশন হয়ে গেছে, পেশেন্ট সেপ্টিসিমিয়াতে আছে, খারাপ আছে, তাহলে সেই তার অপারেশন কীভাবে হবে, সেই ব্যাখ্যাগুলো প্রজেক্টের মধ্যে থাকা উচিত। কিন্তু প্রবলেম হচ্ছে কি, যারা কাজ করছে তাদের সাথে না একটা বড় দূরত্ব তৈরি হয়ে গেছে প্রশাসনের। হ্যাঁ, সেই দূরত্বটা কাটানোর জন্যই আমার বক্তব্য। রাজ্যে প্রায় প্রতিটি জেলার নার্সিংহোম কর্তৃপক্ষকে এক ছাতার তলায় নিয়ে এসে সর্বস্তরের মানুষদের সুস্থতা প্রদানের প্রচেষ্টা করা হচ্ছে। এই অভিনব উদ্যোগ সাধারণের সুস্থতা কামনায় খুবই গুরুত্বপূর্ণ বলে জানান জেলার অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক প্রণব মজুমদার। তিনি আরও বলেন, যখন একা একা ওনারা থাকেন তখন যদি কোনো রকম কোনো ভুল ভ্রান্তি ওনারা করে থাকেন, তার থেকে বেরিয়ে আসার যে পদ্ধতি সেটা হয়তো ওনারা ঠিকমতো নাও বুঝতে পারেন। কিন্তু যখন এই পদ্ধতিতে
একসঙ্গে হচ্ছেন, সেখানে দেখা যাবে যে কেউ হয়তো ওই একই রকম প্রবলেমে আগে পড়েছিলেন, সেগুলোকে ওনারা এখান থেকে শেয়ার করতে পারবেন এবং ভবিষ্যতে কোনো রকম যদি কোনো সরকারি সহায়তা বলেন বা কোনো আইনি সহায়তা বলেন সব কিছুর বিষয়ে ওনারা একে অপরকে শেয়ার করলে ভবিষ্যতে ওনারা ভালোভাবে যে মানুষের পরিষেবা ওনারা দিয়ে থাকেন সেটা দিতে পারবেন বলে আমার মনে হয়। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।